তিন দশক পর অনুষ্ঠিত হলো ডাকসু নির্বাচন। বহুল প্রত্যাশিত নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ আর উদ্দীপনা। সোমবার সকালে ভোট শুরুর আগেই শিক্ষার্থীরা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে যায় আবাসিক হলগুলোর সামনে। আবার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারায় অসন্তোষও ছিল তাদের কারো কারো। যারা ভোট দিতে পারতে হলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, লাইনে ঢুকতে দেওয়া হচ্ছে না। খুবই খারাপ লাগছে, এত বছর পর ডাকসু, এত দিন ধরে আগ্রহ নিয়ে দাঁড়াচ্ছি ভোট দিব, সারাদিন লাইনেও দাঁড়াচ্ছিলাম, তাও শেষ মুহূর্তে ভোটটা দিতে পারলাম না। দখলদার ছাত্র সংগঠন তাদের নির্দেশ, তাদের সাথে যারা হলে থাকে তারা ভোট দিয়ে আবার লাইনে দাঁড়াচ্ছে। ভোট শুরুর কিছুক্ষণ পরেই অনিয়মের নানা চিত্র চোখে পড়ে ভোটারদের। রোকেয়া হলের ছাত্রী সংসদ কামরার সামনে জড়ো হয় কয়েকশো শিক্ষার্থী। তালা ভেঙে তারা ঢুকে পড়ে সেখানে, বের করে আনে ট্রাঙ্ক ভর্তি ব্যালট পেপার। ভাঙার পর এই বক্স পাওয়া গেল, আমাদের অধিকারের ব্যালট এখন রাস্তায় রাস্তায় পড়ে আছে। ব্যালট পেপার সমস্যা না, ব্যালট পেপার আমাদের এটা ছাপানোর সিস্টেম আছে। এরপরে নির্বাচন বর্জন করে আবারও নির্বাচনের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে হল থেকে হল আর ক্যাম্পাসে। এক পর্যায়ে শিক্ষার্থীরা অবস্থান নেয় উপাচার্য বাসভবনের সামনে। আন্দোলন চলাকালেই ছাত্রলীগ নেতারা দাবি করেন ডাকসুরে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সুন্দর করে লাইনে দাঁড়িয়ে সবাই ভোট দিচ্ছে, যখন দেখলো ছাত্রলীগের যে স্লিপটা রয়েছে সবাই ভালোবেসে গ্রহণ করছে, এটা দেখে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তারা এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা জন্ম দিয়েছে। নির্বাচন বর্জনকারী সংগঠনগুলোর নেতারা বলেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচনে এমন চিত্র দেখতে হবে তা ভাবেননি সাধারণ শিক্ষার্থীরা। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা।